চোখ রাখবো দেগঙ্গার দিকে, কারণ বল ভেবে খেলতে গিয়ে আবারও বিপন্ন শৈশব, রক্তাক্ত হলো শৈশব। আমরা দেখতে পাচ্ছি যে বল ভেবে খেলতে গিয়ে বিপত্তি, কুড়িয়ে পাওয়া বোমার আঘাতে স্কুলের দেওয়ালে লাগে এবং আহত হয় এক নাবালক, এবং এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্কুলে, ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। মেরে দৌড় গেছে এইদিকে সোদা, তারপরে বিশাল জোরে, আর ছেলেপিলেরা স্কুলের সব জানলা সব লাগানো হয়ে গেছে, ওকে মাটি পায়নি, এবার স্কুলের গায়ে মেরে দৌড়। মেরে দৌড় যে মেরেছে সে কে? আমার গ্রামের দুটো বাচ্চা। ওরা স্কুলে পড়ে নাকি? না, তাহলে স্কুল তার ছেড়ে দিয়েছে অন্য স্কুলে। আচ্ছা, ছেলে তারা ওই এর আগে গেলাম, একটা অন্য সমস্যা হলে মাঠে কি কথা বাগানে মারা বোম টোম পড়েছিল, তাই তুলে এনে স্কুলের দেয়ালের গায়ে মেরেছে। সঠিক জিনিসটা তারপরে প্রশাসন আসলো, মাস্টাররা ফোন করলাম, প্রশাসনকে এসে দেখলো বাচ্চা দুটো পালিয়ে, যে মেরেছে তার নিজেরই আঘাত লেগেছে কপালে, সে পালিয়েছে, তাকে খুঁজে পাওয়া যায়। বয়স কত তাদের? ওই 8 থেকে 10 বছর এরকম হবে। আচ্ছা, মানে বোম কুড়িয়ে পেয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা তো মানে আপনারা শুনলেন কি বলছেন স্থানীয় মানুষজন, কি অভিযোগ উঠে আসছে, এবার এ বিষয়ে বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি আকাশ দাস। আকাশ, এখন কি খবর পাওয়া যাচ্ছে? একেবারে দেখো, মঙ্গলবার দিন যে খবরটা পাওয়া যাচ্ছে যে মঙ্গলবার টিফিন টাইমে দেবঙ্গার হরপুকুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে যে স্কুল হচ্ছে, সেই স্কুলের দেওয়ালে কিন্তু একটা আচমকা বোম মারে এক হচ্ছে কিশোর, সে কিন্তু নাবালক কিশোর, এবং তার যে দাবি যে বিষয়টা জানা যাচ্ছে যে সে কিন্তু ওই বোমটা কিন্তু কুড়িয়ে পেয়েছিল, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে এটাই যে এক কিশোর এই বোমটা কিভাবে কুড়িয়ে পেলো এবং সে স্কুলের যে দেয়ালে মানুষ, সে কিন্তু অভিযোগ বিষয় হয়ে কিন্তু সে বিষয়টাকে মেরেছিল, কিন্তু এখন এটাই যে প্রশ্নের মুখে, এবং গোটা স্কুলে কিন্তু এখন কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে যে এরকম এক কিশোর এরকম একটি বোম যে মারে, এবং সেই বোমের আঘাতেও কিন্তু সে কিশোর কিন্তু আহত হয়, এটাই কিন্তু জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই বিষয়ে। এবং দেবঙ্গা থানার পুলিশ কিন্তু গোটা ঘটনা কিন্তু তদন্ত করছে যে কোথা থেকে পাওয়া গেল এই বোম এবং এই বোমের কিভাবে আসলো, সেগুলো গোটা বিষয়ে তদন্ত করছে দেবঙ্গা থানা পুলিশ। জয়িতা, ধন্যবাদ তোমাকে। আবারও বল ভেবে খেলতে গিয়ে বিপত্তি, কুড়িয়ে পাওয়া বোমার আঘাত লাগে স্কুলের দেওয়ালে এবং আহত হয় এক নাবালক।